রাস্তাটা যাওয়ার সময় হঠাৎ করে বই সাপটা দেখে আমার চমৎকার লাগলো। দেখলাম যে মাটি খনন করিত আছে, মাটি খনন দেখে আমার আরো বেশি আগ্রহী হলাম যে আসলে কি করে। আবার মাথা জাগায়, আবার মাটি খনন করে, মানে কি একটা অদ্ভুত। দেখছেন আবার জিব্বাও বাই করে। এটা বেশিরভাগই গুই সাপটা দেখতে পারবেন গ্রামগঞ্জে, দেখতে পারবেন বেশি, এগুলা বেশিরভাগই জঙ্গলে হয়ে থাকে। ঠিক আছে, আপনারা দেখবেন এটা চারটা পা কত ছোট ছোট করে হেঁটে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত এক প্রাণী। ঠিক আছে, আপনারা দেখবেন, দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আপকামিং অনেক কিছুই আসবে, লাইক দিয়ে শেয়ার দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আপকামিং অনেক কিছুই পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন কত সুন্দর করে হেঁটে যাচ্ছে, আবার মাঝে মাঝে দৌড় দিতে ইচ্ছে হয় মনে হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।